শুরু হচ্ছে আমন্ত্রণ খেলাধুলা নিয়ে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের নিয়মিত আয়োজন যত খেলায় সাথে আছি মোহাম্মদ নাজিম শুরুতে জানাবো শিরোনাম অস্তিত্বের লড়াইয়ে কাল টাইগারদের প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ অতীত অভিজ্ঞতায় প্রেরণা খুঁজছেন সোহান জয় ফিরতে মুখিয়ে পুরানরা উইন্ডিজকে হারাতে অতীত থেকে প্রেরণা নেয়ার তাগিদ আশরাফুলের প্রতিপক্ষ নিয়ে না ভেবে নিজেদের শক্তিতে জোর দেওয়ার পরামর্শ পাইলটের শ্রীলঙ্কাকে হারিয়ে সেমির পথে এগিয়ে গেল অস্ট্রেলিয়া কাল পাকিস্তান আফগানিস্তানের বিগ ক্ল্যাশ ব্ল্যাক লাইভস ম্যাটারে একাত্মতা ডিককে ফুটবলারদের অপেশাদারি আচরণে ক্ষুব্ধ লেমস জাতীয় দলের প্রথম দিনের ক্যাম্পে অনুশীলনে ২৪ জনের মধ্যে উপস্থিত ১৪ বিশ্বকাপে কাল বাংলাদেশের ডু অর ডাই ম্যাচ অস্তিত্বের লড়াইয়ে টাইগারদের প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ হারলেই রিয়াদদের বিদায় নিশ্চিত জয় ফিরতে অতীত অভিজ্ঞতা থেকে প্রেরণা খুঁজছেন কিপার ব্যাটসম্যান নুরুল হাসান সোহান অন্যদিকে টানা দুই ব্যর্থতার পর টিম টাইগার্সের বিপক্ষে ঘুরে দাঁড়াতে চায় উইন্ডিজ শারজা ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচ শুরু বাংলাদেশ সময় বিকেল ৪টায় দেয়ালে পিঠ ঠেকে গেছে সাকিব মাহমুদুলরা যে স্বপ্ন নিয়ে বিশ্বকাপে এসেছিল আর একটা হার মানে সেটা একেবারে শেষ হয়ে যাওয়া ১৮ দিনে ৮ ম্যাচ খেলায় বিষাদ ঘিরে ধরেছে ক্রিকেটারদের তার উপর আবার একদিন বিরতি দিয়ে ডু অর ডাই ম্যাচ অনুশীলনে আসার কথা থাকলেও শেষ মুহূর্তে আসেনি বাংলাদেশ দল হোটেলবন্দি থেকেছেন ক্রিকেটাররা মাঠে সময়টা ভালো যাচ্ছে না একেবারে যতটুকু আশা প্রতিপক্ষ বিবেচনায় টাইগারদের সবচেয়ে চেনা জানা প্রতিপক্ষ উইন্ডিজ মাহমুদুল্লাহ মুশফিকদের আত্মবিশ্বাস দেবে মুখোমুখি ১২ বারের লড়াই যেখানে ৫বার জিতেছে বাংলাদেশ ৬বার উইন্ডিজ ২০০৭ সালে ওদের বিপক্ষে পাওয়া জয়টা এখন পর্যন্ত চূড়ান্ত পর্বে একমাত্র টি টোয়েন্টিতে আমার কাছে মনে হয় যে সব থেকে ইম্পর্টেন্ট যেটা যাদের দিন যারা বেশি ভালো খেলবে এখানে কোনো ছোট বা বড় টিম নেই যেহেতু ওয়েস্ট ইন্ডিজের সাথে লাস্ট যে দুই তিনটা সিরিজ হয়েছে আমরা টি টোয়েন্টিতে ভালো খেলেছি তো আমার কাছে মনে হয় এটা আমাদের আরো বেশি অনুপ্রেরণা দেবে একাদশ নিয়ে স্বস্তিতে নেই টিম টাইগার্স সবচেয়ে বড় চিন্তা ওপেনিং নিয়ে মিডল অর্ডারে ফিনিশারের কাজ করতে পারছেন না সোহান সাইফুদ্দিন না থাকায় ভারসাম্য হারিয়েছে বোলিং অ্যাটাক মুস্তাফিজও শেষ তিন ম্যাচে উইকেটলেস ইকোনমি ৮ একাদশে ফিরতে পারেন সৌম্য বর্তমান চ্যাম্পিয়ন উইন্ডিজ দুই ম্যাচই বাজেভাবে হেরেছে তাদেরও মাথা ব্যথার কারণ ব্যাটিং বাংলাদেশের বিদায় নিশ্চিত করে সেমির আশা টিকিয়ে রাখতে চায় ক্যারিবিয়ানরা আমাদের মতো বাংলাদেশও প্রথম দুটো ম্যাচ হেরেছে বিশ্বকাপের সুপার টুয়েলভে এটাই আমাদের সুযোগ জয় ছিনিয়ে নেয়ার আমরা জানি ওদের অনেক ভালো স্পিনার আছে তাদের মোকাবেলা করতে আমরা প্রস্তুত আছি শারজাতে প্রথম ম্যাচ খেলে উইকেট কন্ডিশন সম্পর্কে ধারণা পেয়েছে টাইগাররা ছোট বাউন্ডারির ভেনুতে অতীত অভিজ্ঞতা কাজে লাগাতে পারলে ইতিবাচক ফল আসতেই পারে টানা দুই হার আর সমালোচনায় পৃষ্ঠ বাংলাদেশ দল কোনো সিদ্ধান্তই যেন ঠিক মতো নেওয়া যাচ্ছে না ওয়েস্ট ইন্ডিজ ম্যাচের আগে অনুশীলন করার কথা থাকলেও শেষ মুহূর্তে তা বাতিল করা হয়েছে তাই তো ঘুরে দাঁড়ানোর মিশনে জয় পেতে বাংলাদেশ দলকে স্কিলের সাথে মনোযোগ দিতে হবে মানসিক শক্তিতে মাজহারুল ইসলাম ইন্ডিপেন্ডেন্ট নিউজ শারজা সংযুক্ত আরব আমিরাত শারজা অথবা আবুধাবি খেলা যেখানেই হোক শত কষ্ট করে হলেও মাঠে উপস্থিত হয় হাজারো সমর্থক তাদের দেয় সমর্থন জয় ফেরাতে পারছে না টাইগারদের ব্যাটিং বোলিংয়ের বাজে প্রদর্শনীতে হারতে হচ্ছে একের পর এক ম্যাচ তবে হাল না ছেড়ে সমর্থকদের প্রত্যাশা উইন্ডিজের বিপক্ষে জয় ফিরবে রিয়াদ সাকিবরা সমালোচনা ভুলে সমর্থন থেকে শক্তি খুঁজে নেয়ার তাগিদ সমর্থকদের একজন মোস্তফা একজন ফিরোজ জীবিকার তাগিদে এসেছেন সংযুক্ত আরব আমিরাতে কপাল গুনে কাজ করছেন শারজা ক্রিকেট স্টেডিয়ামে বিশ্বকাপের মতো একটা আসরে সাক্ষী হতে পারছেন আর যখন এখানে টাইগারদের ম্যাচ হয় তখন আবেগ ছুঁয়ে যায় প্রত্যেকটা মুহূর্ত প্রার্থনা করেন বাংলাদেশ দলের জন্য বাংলাদেশের গুরুত্বপূর্ণ ম্যাচ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সেই ম্যাচটা হবে শারজাতে শারজাতেই অনেক বাঙালি রয়েছেন যারা কিনা বিভিন্ন জায়গায় কাজ করছেন আমি জানার চেষ্টা করবো তাদের কাছে বাংলাদেশ দলের এই ম্যাচ নিয়ে তারা কি ভাবছেন এবং যখন কাজ করেন মাঠেই বা গ্যালারিতে তখন তাদের অনুভূতিটা কেমন থাকে আমি প্রথমে আপনার কাছে যেতে চাই যে বাংলাদেশ দল যখন খেলে আপনারা এখানেই কাজ করেন তখন কেমন লাগে অনেক ভালো লাগে বিশেষ করে গত ম্যাচে দেখেছি অনেক বাঙালি দর্শক এখানে উপস্থিত হয়েছে যেটি শারজার স্টেডিয়ামের রেকর্ড ভেঙেছে বাঙালি যে ম্যাচ ওয়েস্ট ইন্ডিজের সাথে আমরা আশাবাদী সেই ম্যাচ জয়লাভ করবে বাংলাদেশ
আপনার কাছে যেতে চাই, কেমন লাগে আসলে বাংলাদেশ দল দুটো ম্যাচ হেরেছে, এরপরেও গুরুত্বপূর্ণ একটা ম্যাচ, সেখানে আপনি কি আশা করেন এবং কোন বিষয়গুলো মনে হয় যে আপনার আরও ভালো করার দরকার আছে? আমাদের যারা খেলোয়াড় আছে তারা ইনশাল্লাহ ভালো খেলবে এবং যে খেলাগুলো খেলছে তার সাথে ভালো খেলার জন্য আশা করি তারা ইনশাল্লাহ জিতবে। গণমাধ্যম আর সামাজিক মাধ্যমের সমালোচনা নিয়ে মন খারাপ ক্রিকেটারদের, সেখান থেকে বেরিয়ে আসা তাগিদ সমর্থকদের, সমালোচনা ভুলে গিয়ে কোটি মানুষের ভালোবাসা থেকে সাহস যোগাতে বলছেন প্রবাসীরা। সাকিবুল হাসান, মুস্তাফিজুর রহমান, লিটন দাস, এরা যদি ভালো খেলে ওপেনিং ব্যাটসম্যান, ইনশাল্লাহ কাল জিতবে আশা করি আমরা। যারা খেলা দেখে অনেকে মনে করেন অনুরাগে বলে, আবার বাংলাদেশ জিতলেও বাংলাদেশ সাপোর্ট, হারলেও বাংলাদেশের সাপোর্ট। আরব আমিরাতের বিভিন্ন প্রান্ত থেকে বাংলাদেশের ম্যাচ দেখতে ছুটে আসেন প্রবাসীরা। শারজা আবুধাবির গ্যালারি যেন হয়ে ওঠে মিরপুর। টানা দুই ম্যাচে হতাশ হতে হলেও উইন্ডিজের বিপক্ষে জয় উল্লাস করতে চান টাইগার সমর্থকেরা। মাজহারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, শারজা, সংযুক্ত আরব আমিরাত। খাদের কিনারায় দাঁড়িয়ে বাংলাদেশ, মানসিক অবস্থা একদম তলানিতে। ওখান থেকে ওয়েস্ট ইন্ডিজ চ্যালেঞ্জ নিতে পারবে তো মাহমুদুল্লাহর দল? সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল অতীত থেকে প্রেরণা নেওয়ার তাগিদ দিয়েছেন। আরেক সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলটের পরামর্শ, প্রতিপক্ষ নিয়ে বেশি না ভেবে নিজেদের শক্তিমত্তায় জোর দিতে হবে ক্রিকেটারদের। একটা করে ম্যাচ শেষ হচ্ছে, মাহমুদুল্লাহদের ব্যর্থতার পাল্লা ভারী হচ্ছে। বাস্তবতায় দাঁড়িয়ে সেমিফাইনালে স্বপ্ন দূরের বাতিঘর। সমালোচনার চাপ নিতে না পেরে ক্রিকেটাররা প্রতিক্রিয়া দেখাচ্ছেন সংবাদ সম্মেলনে, অথচ মাঠের পারফরম্যান্সে থাকছেন অন্তঃসার শূন্য। টিম টাইগার্সের ব্যর্থতার গ্রাফ যেভাবে ঊর্ধ্বমুখী, তাতে উইন্ডিজের বিপক্ষে আশা ফিকে হচ্ছে। কিন্তু প্রতিপক্ষ উইন্ডিজও দুই ম্যাচ হেরে এলোমেলো। 2007 সালে টি টোয়েন্টি বিশ্বকাপের প্রথম আয়োজনে ক্যারিবীয়দের হারানোর স্মৃতি হতে পারে টাইগারদের জন্য অনুপ্রেরণা, সেজন্য গেম প্ল্যানে আনতে হবে পরিবর্তন। ওয়েস্ট ইন্ডিজও কিন্তু টানা চারটা ম্যাচ হেরে তাদের মরালি ডাউন, তো আমি আশা করবো যে আমাদের টপ অর্ডার থেকে একজন আর কি দায়িত্ব নেবেন। লিটনকে হয়তো আমরা একটু রেস্ট দিতে পারি, যেহেতু সে আসলে সুযোগ পাচ্ছেন কিন্তু পারফর্ম করছেন না। আর হয়তো বা সৌম্য সরকার কি ম্যানেজমেন্ট চিন্তা করবেন, যেহেতু অ্যাজ এ ওপেনার সে টিমের সাথে গিয়েছে। ইংল্যান্ড সাউথ আফ্রিকার কাছে হেরে সুপার টুয়েলভ শুরু করেছে টি টোয়েন্টির বর্তমান চ্যাম্পিয়নরা। ঘুরে দাঁড়াতে বাংলাদেশকে টার্গেট করবে উইন্ডিজ, তাতে জয়ের সম্ভাবনাও চ্যালেঞ্জে পড়বে। এমন অবস্থায় আত্মবিশ্বাস বাড়ানো জরুরি, যেখানে এক মোহনায় আসতে হবে বিসিবি আর ক্রিকেটারদের। ধরো এখানে যারা 12টা টিম গেছে, 12টা টিমের সবাই যে চ্যাম্পিয়ন হবে তা তো না, একটা টিম চ্যাম্পিয়ন হবে। প্রত্যেকটা গ্রুপের 6 নম্বর 6 নম্বর টিম থাকবে, 5 নম্বর 5 নম্বর টিম থাকবে, অনেক বেশি কিন্তু খারাপভাবে রেজাল্ট নিয়ে যাবে। তার মানে এই না যে পুরো এখানে মানে দিনটা শেষ, চেষ্টা করতে হবে এখান থেকে কি করে আমরা উন্নতি করতে পারি। টানা ব্যর্থতায় লিটনকে একাদশে জায়গা দেওয়া কঠিন, কিন্তু শূন্যস্থান পূরণে একমাত্র অপশন সৌম্য যেন ব্যর্থতার প্রতিচ্ছবি, ফলে দল হয়ে খেলার বিকল্প নেই। সাইফুল মজুমদার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। টি টোয়েন্টি বিশ্বকাপে শ্রীলঙ্কাকে 7 উইকেটে হারিয়ে সেমিফাইনালের পথে এগিয়ে গেল অস্ট্রেলিয়া। লঙ্কানদের দিয়ে 155 রানের টার্গেট 18 বল হাতে রেখে টপকে যায় অজিরা। রান তাড়ায় শুরু থেকে আক্রমণাত্মক অস্ট্রেলিয়া ফিঞ্চ ও ওয়ার্নারের তাণ্ডবে কোন ঠাসা লঙ্কান পেসাররা। ফিঞ্চ ও ম্যাক্সওয়েলকে বিদায় করে শ্রীলঙ্কাকে ম্যাচে ফেরান হাসারাঙ্গা। ওয়ার্নারের 50-তে জয়ের কাজ সহজ হয়, পরে স্মিথ স্টয়নিসের কল্যাণে বড় জয় পায় অজিরা। এর আগে ব্যাটিংয়ে শুরু থেকে নড়বড়ে শ্রীলঙ্কা, নিসাঙ্কাকে 7 রানে ফেরান কামিন্স, পরে কুশল পেরেরাকে নিয়ে রানের গতি বাড়ান আসালাঙ্কা। পাওয়ার প্লেতে 1 উইকেট হারিয়ে লঙ্কানরা বোর্ডে তোলে 53 রান। আসালাঙ্কাকে 35 রানে বিদায় করেন জাম্পা, কুশল পেরেরার লড়াই থামে 35 করে। টি টোয়েন্টি বিশ্বকাপে কাল বিগ ম্যাচ, ছন্দে থাকা পাকিস্তানের মুখোমুখি হবে দুরন্ত আফগানিস্তান। দুবাইতে ম্যাচ শুরু রাত 8টায়। টানা দুই ম্যাচ জিতে সেমির পথে অনেকটা এগিয়ে বাবর আজমের দল, অন্যদিকে বিশ্বসেরার মঞ্চে সামর্থ্যের জানান দিয়ে রেখেছে আফগানরা। জমজমাট লড়াইয়ের প্রতিশ্রুতি রাশিদ মুজিবদের। শক্তিশালী ভারতকে ধরাশায়ী করে বিশ্বকাপ শুরু, এরপর নিউজিল্যান্ডকেও পরাস্ত করে পাকিস্তান বুঝিয়ে দিল কেন তারা শিরোপার অন্যতম দাবিদার। ব্যাটিং কিংবা বোলিং ইউনিট সবখানেই দুর্দান্ত পাকিস্তান। সমানতালে পারফর্ম করছে তিন পেসার শাহিন আফ্রিদি, হারিস রউফ, হাসান আলী। কিউইদের বিপক্ষে রিজওয়ান বাবর হাফিজ সাজঘরে ফেরার পর
চাপে পড়ে পাকিস্তান। এরপর আসিফ আলী ও শোয়েব মালিকের ফিনিশিংয়ে ব্যাটিং অর্ডারের গভীরতাও আঁচ করা গেছে। ছন্দে আছে আফগানিস্তানও। চলতি বিশ্বকাপের প্রথম ম্যাচেই বাজিমাত করেছে দলটি। ছয়ের ফুল ঝুড়ি ছুটিয়েছে আফগান ব্যাটসম্যানরা, বলিংয়েও ক্ষুরধার। আসরে সর্বোচ্চ ছয়ের সঙ্গে প্রথম ফাইফার তাদের। স্কটল্যান্ডের বিপক্ষে 130 রানের জয় রশিদ খানদের নেট রানরেট 6-এর উপরে। বিশ্বসেরা দুই স্পিনার আর পাকিস্তানের আনপ্রেডিক্টেবল তকমাই আফগানদের বড় ভরসা। আফগানিস্তানের স্পিন অ্যাটাক দুর্দান্ত, ব্যাটিং সামর্থ্য অসাধারণ, নির্ভয়চিত্তে ক্রিকেট খেলে ওরা। এ ধরনের দল ভয়ঙ্কর হয়ে উঠতে পারে। আমি আশা করি ভারত পাকিস্তান ফাইনাল খেলবে, এমন হলে ক্রীড়াপ্রেমীদের জন্য দারুণ হবে। সত্যি কথা বলতে ব্যাটিংয়ে গিয়ে ছয় মারব এমন মানসিকতা নিয়ে আমরা পাকিস্তানের বিপক্ষে নামছি না। ব্যাটসম্যানরা প্রথমে পিচের সঙ্গে মানিয়ে নেবে, তারপর বল বুঝে হিট করবে। উপভোগ্য একটি লড়াই আমরা উপহার দিতে চাই। এদিকে হাঁটু গেড়ে বর্ণবাদ বিরোধী আন্দোলনের যে প্রথা, অবশেষে তাতে সমর্থন দিলেন কুইন্টন ডিকক। এক বিবৃতিতে নিজের অবস্থান পরিষ্কার করেন তিনি, যা প্রকাশ করে সাউথ আফ্রিকান ক্রিকেট বোর্ড। ম্যাচের আগে ব্ল্যাক লাইভস ম্যাটার আন্দোলনে সংহতি জানাতে সবাইকে হাঁটু গেড়ে বসার নির্দেশ দিয়েছে প্রোটিয়া বোর্ড। এমন নির্দেশে ব্যক্তি অধিকার ক্ষুণ্ণ হচ্ছে মনে করে হাঁটু গেড়ে বসেননি ডিকক। তবে সে অবস্থান থেকে সরে আসায় বিশ্বকাপের পরবর্তী ম্যাচগুলোতে পাওয়া যাবে তাকে। ফেরদৌস ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ফুটবল প্রসঙ্গ, জাতীয় দলের প্রথম দিনের ক্যাম্পে তিক্ত অভিজ্ঞতা নতুন কোচ মারিও লেমোসের। দুই দিন বন্ধ থাকার পর অনুশীলন শুরু হলেও উপস্থিত ছিলেন 14 ফুটবলার, ছিলেন না ক্যাম্পে ডাক পাওয়া বাকি 10 জন। ফুটবলারদের এমন অপেশাদারী আচরণে হতাশ হেড কোচ। এদিকে প্রথমবার জাতীয় দলের অনুশীলনে নেমে উচ্ছ্বসিত কাতার প্রবাসী ফুটবলার ওবায়দুর রহমান নবাব, সুযোগ পেলে সামর্থ্যের পুরোটা দিতে চান। ক্লাব ফেডারেশন টান হেসার পর অবশেষে শুরু জাতীয় দলের আবাসিক ক্যাম্প। অনুশীলনে যোগ দিয়েছেন 2 গোলরক্ষক সহ 14 ফুটবলার। এশিয়ান কাপ খেলতে উজবেকিস্তানে আছে 6 জন, বাকি 5 জন কোথায় জানা নেই লেমোসের। ফুটবলারদের এমন অপেশাদারী আচরণে হতাশ কোচ। প্রথম দিনের অনুশীলনে হালকা মেজাজ, শুরুতে হালকা ওয়ার্ম আপ, পরে 2 গ্রুপে ভাগ হয়ে পাসিং শুটিং প্র্যাকটিস করেন ফুটবলাররা। I understand the situation of some players. It was a long এই ধরনের ঘটনা আমার ক্যারিয়ারে এটাই প্রথম। সাদ 2-1 দিনের মধ্যে যোগ দেবেন, বাকিদের কোনো খবর নেই, এ নিয়ে কথা না বলাই ভালো। সামনের দিনগুলোতে আমাদের প্ল্যান কি হবে, কি করব, তা নিয়েই যত চিন্তা। প্রথমবার ক্যাম্পে ডাক পেয়ে উচ্ছ্বসিত কাতার প্রবাসী ওবায়দুর রহমান নবাব। আমি আমার বেস্টটা দিয়ে যাব এন্ড হোপফুলি আমি ফুটবলের নবাব হবে একদিন। ইটস অলওয়েজ অনার টু প্লে ফর দ্য ন্যাশনাল টিম এন্ড এটা কোনোভাবেই চেঞ্জ করা যাবে না, কজ ইটস অ্যান অনার টু প্লে ফর ন্যাশনাল টিম এন্ড এটা আমি এই জন্যই টু বি অনেস্ট বাংলাদেশে এসেছি। 4 জাতির টুর্নামেন্টে অংশ নিতে 5ই নভেম্বর শ্রীলঙ্কায় যাবে বাংলাদেশ দল। প্রথম ম্যাচ 8ই নভেম্বর সিসিলেসের বিপক্ষে। শামীম আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বঙ্গবন্ধু আর্টিস্টিক জিমন্যাস্টিক্সে প্রথম দিনে ব্রোঞ্জ জিতল বাংলাদেশ। প্রথম দিনে 4 স্বর্ণপদকের সবকটিই গেছে উজবেকিস্তানের ঘরে। ভারত পেয়েছে 2টি রৌপ্য এবং 2টি ব্রোঞ্জ পদক। পুরুষ অলরাউন্ড ইভেন্টে দলগত ব্রোঞ্জ জিতেছে বাংলাদেশ। এই ইভেন্টে 217.90 স্কোর করে স্বর্ণ উজবেকিস্তানের, 210.25 স্কোর করে রৌপ্য পেয়েছে ভারতীয়রা এবং 196.50 স্কোর করে ব্রোঞ্জ বাংলাদেশের। মহিলাদের অলরাউন্ড ইভেন্টের দলগত স্বর্ণপদক পেয়েছে উজবেকিস্তান, 189.55 স্কোর গড়েন উজবেকিস্তানের 4 প্রতিযোগী, 160.60 স্কোর গড়ে রৌপ্য জিতেছে ভারত। ব্যক্তিগত একই ইভেন্টে স্বর্ণ জিতেছেন উজবেকিস্তানের মিরোস নিচেঙ্কো। বার্সেলোনার হেড কোচের দায়িত্ব থেকে বরখাস্ত হলেন রোনাল্ড কোম্যান। ভায়াকনের বিপক্ষে হারের পর এই সিদ্ধান্ত জানায় ক্লাব কর্তৃপক্ষ। এদিকে অন্তর্বর্তী কোচের দায়িত্ব পেয়েছেন সার্জি বারহুয়ান। লিগে সবশেষ 2 ম্যাচে হারল কাতালানরা। এর আগে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের বিপক্ষে 2-1 গোলে হেরে যায় বার্সেলোনা। 10 ম্যাচে মাত্র 4 জয়, ক্লাবের অবস্থান তালিকা 9। চ্যাম্পিয়ন্স লিগেও 3 ম্যাচের 2টিতে হেরে টেবিলের 3-এ নেমেছে বার্সা। এজন্যই অনেকদিন ধরেই তার বরখাস্ত হওয়ার গুঞ্জন শোনা যাচ্ছিল। এই ছিল আজকের যত খেলা। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব ও টুইটারে। আমন্ত্রণ পরের আয়োজনে।